স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই মেটল ফা ইউটিউব চ্যানেল নন ফেরাসমেন্টালার্জি আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো টিন মানে পিওর টিন সম্বন্ধে আমি আজকে আলোচনা করবো তো টিন দেখো তোমাদের নন ফেরাসমেন্টালার্জিতে আমি অলরেডি তোমাদের ভিডিওতে দিয়েছি অ্যালুমিনিয়াম পিওর কপার অ্যান্ড পিওর জিঙ্ক সম্বন্ধে আমি তোমাদেরকে পড়িয়েছি নেক্সট যেটা আমরা ইউজ করে থাকি পিওর টিন টিনের অ্যাটমিক নাম্বার দেখো দেখতে টিনের হচ্ছে অ্যাটমিক নাম্বার কত ফিফটি ফিফটি হলো টিনের অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ওয়েট কত এর একশো আঠেরো পয়েন্ট সেভেন ওয়ান দিস ইজ দ্য অ্যাটমিক ওয়েট অ্যাটমিক ওয়েট অফ টিন হচ্ছে কত একশো আঠেরো পয়েন্ট সেভেন ওয়ান এটাকে যদি ইলেকট্রনিক কনফিগারেশান দেখা যায় তাহলে হচ্ছে ফোর ডি টেন ফাইভ এস টু অ্যান্ড ফাইভ পি টু দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশান আচ্ছা টিন যেটা আমরা নর্মালি এটা আর্থ ক্রাস্ট থেকে পেয়ে থাকি রিলেটিভলি এটা হচ্ছে ওর মেটেরিয়াল টিনের ওর থেকে আমরা সেটাকে পিউরিফিকেশান করে বা এক্সট্রাকশান করে টিনটাকে পিওর মানে টিনের ওর মেটেরিয়াল থেকে আমরা সেটাকে কনভার্ট করে পিওর টিন পেয়ে থাকি আচ্ছা টিনের যে যদি সংক্ষেপে তোমরা বলতে চাও দেখো টিন আমরা টিনের হচ্ছে মেল্টিং পয়েন্ট কত দুশো আমরা এর আগে অ্যালুমিনিয়াম পড়েছি ছশো তার মেল্টিং পয়েন্ট ছিল আমরা তারপরে পড়েছি কপার পড়েছি যেটার হাজার চুরাশি মেল্টিং পয়েন্ট তারপর জিঙ্ক পড়েছি এটাতে আমরা টিন পড়ছি টিনের মেল্টিং পয়েন্ট হচ্ছে সব থেকে কম মানে এর দিক থেকে আমার পরপর যে ভিডিওগুলোতে দেখলে তার থেকে দেখতে পেলে যে টিনের হচ্ছে মেল্টিং পয়েন্ট এখন পর্যন্ত তো টিনের মেল্ডিং পয়েন্ট হচ্ছে থেকে কম আচ্ছা টিন ইজ প্রপার্টিজ যদি আমি দেখতে চাই আমরা আরও যখন আরও ডিসকাশানে আসবো তখন এর আরও প্রপার্টিস জানব তো মূলত যে টিনের যে প্রপার্টিগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ভেরি ডাকটাইল অ্যান্ড ভেরি ম্যালিয়েবল খুবই ভঙ্গুর হয় এবং হচ্ছে ম্যালিয়েবল মানে যে কোনো শেপে আমরা সেপ করতে পারি ইট ইজ রেজিস্ট্যান্স টু করসান ফ্রম ময়েশ্চার থেকে প্রোটেক্ট করতে পারে আর আর কি ইট ইজ ব্রাইট সিলভার ইন অ্যাফিয়ারেন্স দেখো টিনের যে এটা টিনের আমরা সাধারণত খাবারের যে ফয়েলগুলো ফয়েল পেপারগুলোতে যেগুলোতে আমরা খাবার নিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই সাধারণত টিনের এ করা ফয়েল পেপার হয়ে থাকে আচ্ছা টিনের হচ্ছে আমরা টিনের সাধারণত টিনের বক্স টিনের বাটি যার উপরে আমরা কি করে থাকি স্টেনলেস স্টিলের পলেপ লাগিয়ে সেটাকে আমরা স্টেনলেস স্টিল বলে চালিয়ে নিই তো টিনের ইউজ হচ্ছে কি টিন ইউজ অ্যাজ এ কোটিন অন ফুড ক্যান ফুডের যেসব পাত্র রয়েছে সেই ফুড ক্যানের ওপর আমরা টিনের কোটিন দিয়ে থাকি এছাড়াও হচ্ছে ইউজড অ্যাজ এ সুইচ সরি ইউজড অ্যাজ এ টিন ফয়েল অ্যান্ড সোল্ডারিং সোল্ডারিং করার সময় আমরা টিন ইউজ করে থাকি আচ্ছা এছাড়াও হচ্ছে টিনের ফয়েল ফয়েল পেপার আমরা টিনের ইউজ করে থাকি আচ্ছা ফিজিক্যাল প্রপার্টি কী কী রয়েছে টিন রিলেটিভলি সফট রিলেটিভলি সফট ডাকটাইল মেটেরিয়াল উইথ এ সিলভারি হোয়াইট কালার দেখো কপার যখন আমরা পড়েছিলাম কপারটা রেডিস কালার হয়েছে আর স্টিন এখানে হচ্ছে সিলভারি হোয়াইট কালারের হয় আচ্ছা এর ডেন্সিটি কত এর ডেন্সিটি হচ্ছে সেভেন পয়েন্ট টু নাইন সেভেন পয়েন্ট টু নাইন হচ্ছে এর ডেন্সিটি মেল্টিং পয়েন্ট কত দুশো একত্রিশ অ্যালোকট্রোটপিক ইট ইজ অ্যালোট্রোটপিক ইজ নেচার যা মেটালজিতে অ্যালোট্রোটপিক তোমরা নিশ্চয়ই পড়েছ ফিজ ফিজিক্যাল মেটালজিতে অ্যালোক্ট্রোটপিক আচ্ছা ইট ইজ নর্মালি এক্সট্রাক্টেড ফ্রম দ্য ক্লাসিটেরাইট মানে এস এন ও টু দিস ইজ দ্য ক্লাসিটেরাইট দিস ইজ দ্য ওর মেটেরিয়ালস অফ টিন এখান থেকে আমরা টিনটাকে এক্সট্রাকশান করে পিওর এশেনে কনভার্ট করে থাকি তো তাহলে হচ্ছে যদি হচ্ছে টিনের ওর মেটেরিয়াল কি কোশ্চেন আসে সেটা হবে দিস ইজ দ্য ক্লাসিটেরাইট বা যার সংকেত হচ্ছে এস এন ও টু দিস ইজ দ্য অক্সাইড ওর ফর্ম এটা একটা অক্সাইডের ওর সরি অক্সাইড ওর টাইপস অফ ওর আচ্ছা কিছু সালফাইড টাইপ অফ ওর হয় কিছু এ হয় তো সেক্ষেত্রে এটা হচ্ছে অক্সাইড টাইপ অফ ওর আচ্ছা তো যে সাধারণত যে কোশ্চেনগুলো আসে আমাদের এক্সামে সেগুলো হচ্ছে পিওর টির সম্বন্ধে সম্বন্ধে তার প্রপার্টি সম্বন্ধে আলোচনা করো তোমরা অবশ্যই জেনেছ নিশ্চয়ই টিন হচ্ছে ম্যালিয়েবাল ডাকটাইল অ্যান্ড হচ্ছে যার মেল্টিং পয়েন্ট খুবই কম কোটিং মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয় ময়েশ্চারের ক্ষেত্রে সেগুলোই দেখো আরেকবার এখানে দেওয়া রয়েছে টিন ইজ টিন ইজ হোয়াইট অ্যান্ড সফট মেটেরিয়াল অ্যান্ড টিন ওয়াজ টিন হ্যাজ ভেরি গুড করসান রেজিস্ট্যান্স প্রপার্টি ইট ইজ ইউজড ফর কোটিং সফট ড্রিঙ্ক ক্যান যে কোনো ড্রিঙ্কের ক্যানকে সব কোটিং ইউজ করার জন্যে আমরা টিনটাকে ইউজ করে থাকি সেকেন্ড দা দেওয়া রয়েছে দেখো ইট হ্যাজ ভেরি গুড লুব্রিক্যান্ড প্রপার্টি লুব্রিকেশন যে কোনো লুব্রিকেটিং যে কোনো অপারেশনের সময় আমরা লুব্রিকেটিং করার জন্য আমরা টিনটাকে দিয়ে থাকি বিকজ ইট ইজ লো মেল্টিং পয়েন্ট ইট ক্যান বি ইজিলি জয়েন্ড বাই শোল্ডারিং আর ব্রেজিং টেকনিক শোল্ডারিং ব্রেজিং অপারেশন অপারেশান যেহেতু জানো তোমরা ওয়েল্ডিং টেকনিকে আমরা জয়নিং প্রসেসকে আমরা সাধারণত বলে থাকি ওয়েল দুটো ভাগে ভাগ করি ওয়েল্ডিং অ্যান্ড শোল্ডারিং বা ব্রেজিং এই ওয়েল্ডিং শোল্ডারিং ব্রেজিং মধ্যে ওয়েল্ডিং হচ্ছে পারমানেন্ট জয়েন্টের ক্ষেত্রে আর সোল্ডারিং আর ব্রেজিংটা যেটা নন পারমানেন্ট জয়েন্ট তো সেই ক্ষেত্রে শোল্ডারিং সাধারণত দেখবে চারশো তিরিশ চারশো তিরিশের ওপর নিচে ওপর ডিপেন্ড করে আমরা শোল্ডারিং অ্যান্ড ব্রেজিংটাকে ভাগ করে থাকি তো শোল্ডারিং এই ব্রেজিং অনেকটাই কম টেম্পারেচারে হয়ে থাকে তো এখানে এমন একটা মেটিরিয়াল কি ইউজ করতে হবে যেটা টেম্পারেচার খুব বেশি যার মেল্টিং পয়েন্ট খুব বেশি হওয়া উচিত নয় তো সেই ক্ষেত্রে টিনের যেহেতু মেল্টিং পয়েন্ট যেহেতু দুশো তো এটাকে আমরা শোল্ডারিং বা ব্রেজিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি দেখো ফোর্থ কী বলেছে ইট ইজ ভেরি সফট অ্যান্ড হ্যাজ হাইলি ম্যালিয়েবিলিটি অ্যান্ড ইট ক্যান বি হ্যামার ইন টু থিন ফয়েল মানে যেহেতু দেখো এর ম্যালিয়েবিলিটি খুব বেশি আমরা যখন ফোরজিং এসব পড়েছিলাম তখন আমরা কি জানতাম যে যার ম্যালেবিলিটি বেশি তাকে আমরা ফ্ল্যাট তাকে পিটিএ আমরা খুব ইজিলি কমপ্রেসিভ প্রেসারের সাহায্যে পিটিয়ে বা করে তাকে আমরা ফ্ল্যাট ফয়েলে চেঞ্জ করতে পারবো সেরকম তার টিনের আমরা ফয়েল পেপার আমরা ইউজ করে থাকি আর দেখো ফিফ ইজ শাইনি সারফেস লুক মেক ইট ভেরি অ্যাট্রাকটিভ কোটিং মেটেরিয়াল যেহেতু এটার আর এটা কি সিলভারি হোয়াইট সিলভারি কালার যে যেহেতু থাকে তাই এটা অ্যাট্রাক্টিভ কোটিং মেটেরিয়াল ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি আচ্ছা আরেকটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্যান্ট পাওয়ার বেশি থাকে কার বিরুদ্ধে ময়েশ্চারের বিরুদ্ধে তাই যে কোনো ময়েশ্চারকে প্রোটেক্ট করার জন্য যে কোনো প্যাকিং করার ক্ষেত্রে আমরা সাধারণত টিনের কোটিং আমরা ইউজ করে থাকি ওকে তাহলে টিনের তোমরা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে টিনের কি ধরনের ওর মেটেরিয়াল ইউজ করা হয় টিনের ডেন্সিটি কত সেভেন পয়েন্ট টু টু নাইন এবং টিনের কালার এক পিওর টিনের কালার কী তার মেল্টিং পয়েন্ট কত অ্যালেকট্রোটপিক ন্যাচারে দেখা যায় আচ্ছা তোমাদের হচ্ছে যখন আমি কপার পড়েছিলাম তখন কপার পড়িয়েছিলাম তখন একটা জিনিস আমার বলতে এ হয়েছিল যে কপার কপার কি কপার হচ্ছে এফসিসি মেটেরিয়াল কপার হলো এফসিসি মেটেরিয়াল আচ্ছা ঠিক আশা করছি তোমরা টিন সম্বন্ধে বুঝতে পেরেছ যদি কেউ কোনো কোয়েশ্চেন থাকে কারো মনে তো আমার ভিডিওর কমেন্টে জানাতে পারো ওকে থ্যাংক ইউ thank you.